সাম্প্রতিক সময়ত ব্যাগ হত্যাকাণ্ডের শীঘ্রই জটকলিবি হই চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার মাহবুবুর রহমান পিপিএম। আজ সোমবার বিএলএ সিএমপির সদর দপ্তরত সি প্লাস টিভির এডিটর ইন চিফ আলমগীর অফুর নেতৃত্বে সি প্লাস টিভির উগ্র টিম সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তেই হতা হয়। চট্টগ্রাম মহানগর নিয়ে আপনাদের যেরকম স্বপ্ন দেখেন, চট্টগ্রাম মহানগরকে নিয়ে আমারও একই ধরনের স্বপ্ন, যানজট মুক্ত, সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত এবং জঙ্গি মুক্ত চট্টগ্রামের স্বপ্ন আমিও দেখি। আমি পুলিশ কমিশনার হিসেবে আমার কর্মক্ষেত্রে আমি অবশ্যই চেষ্টা করব চট্টগ্রামবাসীকে একটু স্বাচ্ছন্দ্য দেওয়ার জন্য। আশা করি আমরা আপনাদের সহযোগিতায়, আমাদের সিএমপি সর্বস্তরের পুলিশ সদস্যদের সহযোগিতায় আমরা চট্টগ্রাম মহানগরীকে সন্ত্রাস মুক্ত, জঙ্গি মুক্ত, মাদক মুক্ত পাশাপাশি যানজট সহনীয় পর্যায়ে রাখতে পারব। সি প্লাস টিভির লক্ষ লক্ষ ভিউয়ার দেই মুগ্ধ হইতেই এবং সি প্লাস টিভির উত্তরোত্তর সফলতা কামনা করছি। সন্ধ্যার পরে পিসরা বের হলে ইয়ে করবেন এটার জন্য। এ সময় তাসপিয়া ও অনিক হত্যাকাণ্ড সহ নগরীর পরিকল্পনার বিভিন্ন দিক লইরে সি প্লাস টিভিরে হই। এটা আমরা অপেক্ষা করছি পোস্টমর্টম রিপোর্টের জন্য। আমরা এতদিন অপেক্ষা ছিলাম ভিসারা রিপোর্টের জন্য, ভিসারা রিপোর্ট পেয়ে গেছি, এখন পোস্টমর্টম রিপোর্ট আসলে আমরা পরবর্তী পদক্ষেপ নিতে পারবো। এটা পোস্টমর্টম রিপোর্ট পেলে আমরা একটা সিদ্ধান্তে আসতে পারবো। আমি প্রত্যেকটা মামলা নিয়ে বসবো আলাদা আলাদাভাবে। আশা করি আমার আমলে যেগুলো হয়েছে সেগুলো ইতিমধ্যে উদ্ঘাটিত হয়েছে এবং আমার আমলের বাইরে আগে যেগুলো হয়েছে সেগুলো আমরা বিশেষভাবে নজর দিয়ে এগুলো তদন্ত করবো। আজ অন্যের পর কিশোর কিশোরীল আড্ডা দিতে গেলে গ্রেপ্তারের পরে হন হয়রানি নৈবু হয়ে তেই সি প্লাসের আরও হয়। প্রত্যেকটি ভালো কাজের একটি খারাপ দিক থাকেই। আমার সমস্ত অফিসারদের প্রতি আমাদের নির্দেশ আছে এইসব কাজের ক্ষেত্রে কোনো হয়রানি যেন তৈরি না হয়। আশা করি এরকম কিছু হবে না, যদি হয় তাহলে তার বিরুদ্ধে আমাদের বিভাগে ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে। যোগদানের ফরতুন ফুলেল শুভেচ্ছায় সিক্ত পুলিশ কমিশনারের অনুভূতি জানতে চাইলি তে হয়। প্রত্যেকেরই তিক্ত অভিজ্ঞতা, আমাদের সরকারি মেশিনারিজের প্রতি যে তারা ভালোভাবে সেবা দেয় না, আমার এলাকাও তাই। আমি সেই অভিজ্ঞতাটা কাজে লাগিয়ে আমার কর্মস্থলে যদি আমি সেটা প্রয়োগ করতে পারি তাহলে আমি মনে করি আমি সফল হব ইনশাল্লাহ। সবাই যদি এক সুরে গাইতে পারি আশা করি আমি ইনশাল্লাহ সফল হব। জিয়াউল হক ইমন, সি প্লাস টিভি, চট্টগ্রাম। হ্যালো দর্শক, ভিডিও ইভেন ইসে সাবস্ক্রাইব লাহা উগা লাল বাটন আছে, ইবেট ক্লিক করুন আর সাবস্ক্রাইব করুন আর ইউটিউব চ্যানেল আর সাগাইয়া হতা হই।